হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেলপানার শরবত কী করে আমি করি। তো চলো আর বেশি কথা বলবো না, তো বেলপানার শরবত কী করে বানাতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কী কী নিয়ে নিয়েছি বেলপানার শরবত করার জন্য সেটা আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে বেলপানা শরবতের জন্য নিয়ে নিয়েছি দুধ, আর এই দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। দুধটা এখন পুরো ঠান্ডা, আর ঠান্ডা জল নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে চিনি নিয়ে নেওয়া হয়েছে, আর এই যে একটা বড় একটা বেল। এবার বেলটাকে ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে তারপরে শুরু করব। এই দেখো বেলটাকে ভেঙে নিয়েছি, দেখো বেলটা খুব ভালো হয়েছে, বেলটা দেখো পুরো পাকা একদম বেলটা। এবার বেলটাকে তুলে নেব। বেলটা এখানে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এখানটা চিনিও দিয়ে দিয়েছি বেলের মধ্যে। এবার ভালো করে বেলটাকে চটকে নেব। বেলটাকে দেখো আমি মেখে নিয়েছি চিনি দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, ঠান্ডা জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ফ্রিজের জল ছিল দিয়ে দিচ্ছি। এবার দেখো এটাকে মেখে নেওয়া হচ্ছে, যেহেতু বেলে অনেক আঁচ থাকে তো এটা মাই করে দিচ্ছে। আর আমি ক্যামেরাটা ধরছি কারণ মা বলল তুই মোবাইলটা ধর আমি করি। তো মা এটাকে এখন মেখে নিচ্ছে আর আঁচটা তোলার জন্যে। এই দেখো সব আঁশগুলো তোলা হয়ে গেছে। এবার বেলটার মধ্যে দুধ দিয়ে দেওয়া হবে। দুধটা আগেই বলেছিলাম ঠান্ডা করে রাখা হয়েছিল ফ্রিজে, দেখো। এই দেখো বেলপানা আমাদের রেডি, দেখো কি সুন্দর লাগছে। আমরা দুধ দিয়েই করি বেলপানা, তোমরা চাইলে এর মধ্যে আইস কিউবও দিয়ে দিতে পারো। তা যেহেতু ঠান্ডা দুধ আর ঠান্ডা জল দিয়েছি তার জন্য আর আইস কিউবটা অ্যাড করব না। এই দেখো বেলপানা পুরো রেডি, দেখো গ্লাসেও নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।